অদম্য অকুতোভয় শেখ মুজিব কারাগারে থেকেই সোচ্চার ছিলেন বাংলা ভাষার আন্দোলনে। এই জেল জীবনের বেশিরভাগ সময় কেটেছিল নিরাপত্তা বন্দী হিসেবে, কখনো তিন কখনো ছ মাসের আটকাদেশ প্রদান করে বিনা বিচারে জেলে রাখা হচ্ছিল তাঁকে। চিহ্নিত করা হয়েছিল পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হিসেবে। সে সময় মাওলানা হামিদ খান ভাসানি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল হক সহ আরও কিছু নেতাকেও কারাগারে কাটাতে হয়, কিন্তু মুজিবের মতো একটানা দু বছর কারাগারে কেউ থাকেননি ওই সময়। মাত্র হাতে গোনা কজন কমিউনিস্ট নেতা সে সময় টানা জেল খেটেছেন। বন্দী থাকতে মুজিবের সঙ্গে গোয়েন্দারা দেখা করত। ফিরে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মুজিব সম্পর্কে প্রতিবেদন জমা দিত। সেসব রিপোর্টে বলা হতো কোনোভাবেই বাগ মানানো যাচ্ছে না শেখ মুজিবকে, সহসা তিনি মাথা নত করবেন না বলেই মনে হয়, তাই এ বন্দির আটকাদেশ বাড়ানো হোক।